শোনো সবাই শোনো, রক্ষীরাও শুনে রাখো, পরম দেবতা অ্যাপোলোর ইচ্ছায় আজ পাঁচজন, মাত্র পাঁচজনের পাঁচটি প্রশ্নের উত্তর মিলবে তার কণ্ঠে। প্রথম পাঁচজন ছাড়া বাকিরা সব বাইরে অপেক্ষা করো। আস্তে আস্তে ভাই, আস্তে আপনারা দুজন সবার আগে এখানে এসেছেন বললে হবে, আমি সাক্ষী। ভর দুপুরেই আপনাদের দুজনকে পাহাড়ে চড়তে দেখেছি। না না, এভাবে দাঁড়াবেন না, দুজন হলেও সারি বেঁধে দাঁড়া ভাই। তবে আমরাই প্রথম, দেবতারা আমাদের সঙ্গে আছে, বুঝলে হে কেলে বরণ, সবার আগে আমার সঙ্গে কথা বলতে চান। তুমি আমায় ঠিক কেলে বরণ বলতে পারো না, মানে তুমি ধলো হলেও আমি ঠিক কেলে নই, বেলে বেলে। আচ্ছা আচ্ছা, বেলে 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 পণ্ডিত। তা তুমি দেবতার কাছে কি চাইবে তো ধলো ভাই? সেটা এখন কি করে বলবো বলো বেলে ভাই, আগে দেবতার মুখোমুখি হই, হয়তো দেখা গেল আমি কিছু চাওয়ার আগে দেবতাই কিছু চেয়ে বসলেন। তোমার কাছে অসম্ভব কি? অথেন্সের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোচ্চ কর্ম পরিষদে আমি একজন প্রবীণতম সদস্য, দেবতা আমার কাছে গণতন্ত্রের খুঁটিনাটি বিষয় জানতে চাইতে পারেন, বিশেষ পরিস্থিতিতে আমার পরামর্শও চাইতে পারেন। এ যা অবস্থা, একে তো আজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই অজানা ব্যাপারে ঝাঁপিয়ে পড়া তোমার একটা রোগ, কথাটা মাথায় রেখো পিঠো। আরে বাবা, দেবতা আল্লাহ করে কিছু চাইলে আমি তার মধ্যে ঝুঁকে খুঁজবো? উজবুক কোথাকার, এই যে সর্ব ব্যাপারে দু আঙ্গুলের মাথায় চিটে গুটে পাটিপির মতন ভালো মন্দ খোঁজা, এটা তোমার একটা বদভ্যেসে দাঁড়িয়ে গেছে পণ্ডিত। বলি ঝুঁকিটা কিসের? আছে আছে না, ধরো ধরো এখন ওই আকাশে সাজ নেমেছে, হ্যাঁ দেবতা যদি বলেন বৎস একেবারে ধুলো পায়ে এই সাজের বেলায় দৈববাণী শুনতে এলি, পাশেই তো মন্দিরের ঘাট, পা দুখানি ধুয়ে আসতে পারোনি, বুড়ো হয়ে মরতে চললে তো কাণ্ডজ্ঞান হবে কবে তোমার? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ কোথায়? পাটা ধুয়ে আসি। ওখানে যে একটা পাগলা কুমির তোমার জন্য অপেক্ষা করছে তা তুমি বলতে পারো? কুমির পাগল হয় বই কি? তাহলে কি আগে তুমি যাবে, তুমি পা ধুয়ে পা নিয়ে ফিরলে বুঝতে পারবো কুমির নেই, তখন তো আমি যেতে পারি। তাই বা কি করে যাও, ধরো আমি যখন ঘাটে নামলাম কুমিরটা তখন সেখানে ছিল না, যেই আমি পা ধুয়ে আমি উঠলাম অমনিটা টনক নড়ল, আরে জল নড়ছে, ঘাটে তো লোকজন নামানামি করছে। এরপর যেই তুমি ঘাটে নামলে পা ধুতে অমনি ঘোচা। তার মানে আগে গেলেও যা পরে গেলেও তাই, মানে আমি যখনই যাই আগে হোক বা পরে হোক আমার পাটাই কাটা যাচ্ছে, তাই তো? মিছিয়ে যাও। কেন পেছাবো কেন? আমি জ্বালাবো বলে পেছনে যাও, পেছনে যাও, যাও ভাই পেছনে যাও, পেছনে তাড়াতাড়ি যাও ভাই পেছনে, ওই যে ঝাঁসমশাই আসছে। স্বাগত স্বাগত অতিথিরা, ভাগ্যবান অতিথিরা,
তোমরা পাঁচজন আজ মহান প্রভু অ্যাপোলোর অমৃত বাণী শুনতে পাবে। এবার তোমরা একে একে নিজেদের আত্মপরিচয় দিয়ে জানাও দেখি তোমাদের কি জিজ্ঞাস্য। হ্যাঁ, মনে রেখো, অসত্যের আশ্রয় নেবে না এবং আত্মপরিচয় গোপন করার স্পর্ধা দেখাবে না। তুমি বল। আমি? হ্যাঁ, তুমি, তুমি প্রথম। আমি বলছিলাম কি প্রভু, নিজের কথা নয়, দেশের দুরবস্থার কথাই সবার আগে জানাতে চাই। আথেন্সের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোচ্চ কর্মপরিষদে যে পরিচালন সমিতি আছে, আমি তার প্রবীণতম সদস্য, রীতিমতো নির্বাচিত সদস্য। কিন্তু দুর্ভাগ্য আমার, প্রথম দ্বাদশ সদস্যের মধ্যে আমি ন্যূনতম ক্ষমতার অধিকারী। আমারই সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু হলেন গিয়ে মেলেটুস। আমার ও আমার অনুগামীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে ওই বারভূত। ব্যাখ্যা করো। ব্যাখ্যা? বারভূতটা ব্যাখ্যা করো। ব্যাখ্যা কি করব প্রভু, আথেন্সের সবচেয়ে বড় চোর, লোভী, অর্থপিশাচ, জম্পট, ফাঁকদারে পরিচালন সমিতি দখল করে নিয়েছে। কোনো ভিন্ন মত উচ্চারণ করলে আমাদের কপালে জুটে ধমকানি, রীতিমতো প্রাণনাশের হুমকি। এত বড় নির্লজ্জ যে নিজেদের নাম রেখেছে বড় ভূত। কি বলেছি তো? শোনো শোনো শোনো, দেবতার কাছে অত কথা বলতে নেই। গুটি কয় শব্দ একটা মাত্র বাক্যে গেঁথে তার কাছে নিবেদন করতে হয়। এই বিশাল কেলেঙ্কারি একটিমাত্র বাক্যে সম্ভব পণ্ডিত? শোনো, তোমার তোমার ওই গলায় ক্ষুদ্র মাদুলিটি কিসের রে বাপু? সারা জীবনের সর্বরোগ ব্যাধি নিরাময়ের কারণে এই মাদুলি ধারণ। সারা জীবনের সর্বব্যাধির নিরাময়ের নিদান যদি ওই একটা ক্ষুদ্র মাদুলিতে থাকে, তাহলে তোমার সমস্ত অভিযোগ কেবলমাত্র একটি বাক্যে দেবতার কাছে কেন নিবেদন করা যাবে না? পণ্ডিত, তুমি বল। আমার একটাই কথা, আমার ছাত্ররা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, তারা দেশ থেকে হারিয়ে যাচ্ছে, আমি তাদের খুঁজে পেতে চাই। পাবো কি পাবো না? তুমি তুমি অপেক্ষা কর, তুমি এসো। হচ্ছে মূল অনুষ্ঠান, সবাই প্রস্তুত থাকুন, সারিবদ্ধ থাকুন, একে একে ডাক পড়বে সবার। আমি একজন সৈনিক, দেশের জন্য আমার প্রাণ সবেছে। আজ এক মাস পরেই আমার যুদ্ধ যাত্রা, তাই প্রতিটা মুহূর্ত দেশের লোকের কাছে গুরুত্বপূর্ণ। আমার দেশের লোক, দেশের লোকই আমার পথ প্রাচীরের মতো আড়াল করে রেখেছে বিশ্ব দেশে। আরে দাঁড়াও না ভাই, সবে তো একজন গেল, আমাদের তিনজনের পরে তুমি তো ডাক পাচ্ছ। চুপ কর, সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছি আমি, আমার সাফল্যের উপর নির্ভর করছে আথেন্সের পুনরুত্থান। যদি সফল হই, যদি কেন সফল আমি হবই, আর আমি হব তোমার 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 তোমাদের সরাসরি অধিনায়ক, সেনাপতি। ও তাই? আরে বাহ, বাড়ির লোক তো আজ কাঁদিয়ে বলা যাবে, পাহাড়ের চূড়োয় দেশের সর্বাধিনায়ক সেনাপতি ছিল ঠিক আমার পেছনে। দেখি ভাই, তোমার হাতখানা দেখি, দেখি না দেখি। এ হাতে কখনো ঘোড়া লাগাম ধরা হয়েছে বলে তো মনে হচ্ছে না। না না না, তুমি কি করে আমাদের সেনাপতি হবে ভাই? আচ্ছা, তুমি যা বলছো আজ বাদে কাল যুদ্ধ, আমরা অবশ্য কিছু শুনি না। না, তোমার এখানে এইভাবে ঠেলাঠেলি না করে তোমার তো ঘোড়াটাকে নিয়ে আজকে ওই প্রশিক্ষকের কাছে যাওয়া উচিত ছিল। সারাটা দিন তুমি ডেলফিতে সময় নষ্ট করলে। আচ্ছা, তোমাকে সেনাপতি হিসাবে ভাবা যায়? তুমি হবে আমাদের সেনাপতি। ঠিক বলেছ, এখন উচিত হবে নতুন বইয়ের মতো ঘোড়াটা পেছনে পেছনে ঘোড়া, তার গলা চুলকে দেওয়া। তোমায় কাছে না পেলে তোমার ঘোড়া ভেতরে ভেতরে তোমার উপর খাপ্পা হয়ে উঠতে পারে। আসতে ভাই, তুমি তুমি ঘোড়ার সঙ্গে গাছ চড়া বাঁধো ভাই, আমাদের সঙ্গে সারি বেঁধে কি হবে?
আসল সময় তোমায় ঘোড়ায় সঙ্গে থাকবে, আমাদের কিডনি আর থাকবে না। কি বল, কি বলি জি? ভালো না বাসলে কার্যকাল দেখবে, তুমি যাচ্ছ একদিকে, ঘোড়া যাচ্ছে রান্নাঘর। দরকার হলে, দরকার হলে তুমি ঘোড়ার গালে চুমুই খা। এই বেলা ও বেলা দুবেলাই খাও, চলতে খাও, ফিরতে খাও, একবার খেতেই থাকো। এই ভাই খাও, তবে সন্তর্প নে, তোমাদের দুজনের সম্পর্ক একেবারে অচ্ছন্ন হয়ে যাবে। কই কই, কে কে তো তোমাদের মধ্যে সক্রেটিস কে? কি হয়েছে প্রভু? আজ আজ বড় আনন্দের দিন, গৌরবের দিন। স্বয়ং স্বয়ং প্রভু অ্যাপোলো বলছেন, অ্যাপোলো বলছেন, আমাকে তোমাদের আর কি দরকার? তোমাদের মধ্যে রক্ত মাংসের শরীরে আজ মহাজ্ঞানী সক্রেটিস উপস্থিত। সক্রেটিস, লাঠিটা পরিচয় দিতে না।
আসবে আমায় খাটন দাও। এসো, তোমার দিচ্ছি আমি খাটন। কেন যে লোকে এত মন্নি গন্নি করে কে জানে, আমাকে কিভাবে বেঁধে রেখেছে। তিন তিনটে সন্তান দিয়ে আমার জীবনে কোনো ফুর্তি বার্তা নেই, উন্নতিও নেই, অবনতিও নেই, কোনো গতিই নেই। থাকো, তুমি ওই বাইরেই থাকো, তোমার ওই পটকা মালের গন্ধ আমার ছেলেপুলেরা সহ্য করতে পারবে না। দেবতুল্য সন্তান আমার। ওদিকে ওদিকে
ভাগ্য করে স্বামী পেয়েছো গো, সবাই এটা পায় না, আর পেলে রাখতেই জানে না। আমি যাই। কাইলা, ওকে আমি শিখিয়েছিলাম ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন, ও রং আর তুলি দিয়ে ওর ক্যানভাসে তাকে আরো আরো সুন্দর করে তুলেছে। পেরাসিয়াস, পেরাসিয়াস, তুমি এখনো ছবি আঁকো? দেখেছো যেখানে ছিলে? যেখানে ছিলাম ছবি আঁকা যায় না পন্ডিত। কেন? মিলন কি আর হবে না?
বলো দৈব বাণী কাকে বানিয়ে দেবতা বানিয়ে দিচ্ছে জ্ঞানী মহাজ্ঞানী সক্রেটিস আমাদের না জানি এত কাণ্ড করছে ডেলফিতে অথচ মন্দিরের রক্ষণাবেক্ষণ সব আমাদের দেশের সর্বোচ্চ কার্যকরী সমিতির এই বারো ভূতে আথেন্সের গণতন্ত্রে বড় বড় আদরের নাম বারো ভূত নামটা হঠাৎ কেমন নোংরা ঠেকছিলে জুডো এই জুডো তা প্রভু আদর আওরাত করে বহু লোকে আপন লোককে একটু নোংরা নামে ডাকে তখন যে কি মিষ্টি লাগে কিছু দাসের বাচ্চা একটু আশকারা পেল কি অমনি নোংরা কথার বান ডাকাবে সকাল থেকে বলে নোংরা করে ছেড়ে দিল দেবতা এবার এবার কি বাড়ি যাবে ডেলফিতে এবার কি বাড়ি যাবে দেবতার মুখে কার নাম যাবে সব ঠিক করে কদিনের জন্য দেশের কাজে দেশের বাইরে গিয়ে ফিরে এসে দেখি আমরা কেউ না আমরা সব ভূত ভবিষ্যৎ ওই না 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 এইভাবে খেয়াল খুশিতে তো চলতে দেওয়া যাবে না দেবতার বাণী চিরকাল আমরা রচনা করে এসেছি তাই হবে কোনো ফাঁক থাকবে না কোনো কারণেই মন্দিরের স্বাধীনতা ধীরে হতে দেওয়া যাবে না শক্ত হাতে বাধ্য হবে ডেলফির প্রশাসনকে ডেলফির কি খবর ডেলফিতে কি আসছি খবর ভালো নয় যাজক মশাই ডেলফিতে নেই যাজক ডেলফিতে নেই আর সবাই আছে ওই দিনের ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওখান থেকে তো কারো বেরোবার কথা নয় পাঁচ দিন ধরে ডেলফি ঘুরে দেখেছি কোথাও পাইনি তাকে পালিয়েছে যাজু পালিয়েছে তোমরা দাঁড়িয়ে আছো কেন যাও যাও আথেন্সের কোথাও সে লুকিয়ে আছে যাও পাহাড় তলিগুলো দেখো যাও যাও মহাজ্ঞানী বলে ঘোষণা করেছে কত বড় গৌরব আমাদের কুল কিনারানি কি অবস্থা পুরা কপাল আমাদের এ কোন অবস্থায় সে ঠেকেছে কার কোনটা কি সে ভালো কিচ্ছু বোঝে না ইনি আবার আমাদের আমাদের বারো ভূতের প্রধান সদস্য তুমি তুমি আমাকে নির্বাচিত করেছ দেশের কৃতি নাগরিকদের নাগরিক সম্বোধনা দেওয়ার জন্য এই যে আমি ফুল নিয়ে এসেছি সক্রেটিসকে নাগরিক সম্বোধনা দেব বলে আরে মশাই এটা বুঝেন না স্পার্টার সাথে যুদ্ধের যে আমাদের পরিকল্পনা সেটা ভেস্তে যাচ্ছে এর মধ্যে নাগরিক সম্বোধনা আসছে কোত্থেকে ছোটখাটো একটা যুদ্ধে জয় দেখাতে না পারলে আপনি নির্বাচনে জিততে পারবেন একটা ভোট পাবেন না সেই জন্য বলা হয়েছিল ডেলফিতে এবার বিকাশের নামে জয়ধ্বনি দিতে যাজক প্রধান যাজককে নিজে বলেছিলেন আপনার সামনে বলেছে করেননি কেন বলেছেন তো বলেছেন সক্রেটিসের না খুব ভালো কথা খুব ভালো এই আপনি বসুন তো বসুন চুপচাপ না বসে একটু জল টল খেয়ে
তাকে আমি অভিনন্দন বলে আসি সক্রেটিস যত বড়ই হও আগাথানের সঙ্গে লড়াই করে বড্ড ফুল করলে তুমি তুমি তার কাছে একটা ছোট্ট পুতুল চল প্রভু চল যা নিয়ে যা না জরুরি কথা আছে পরে শুনবো আগে ওকে নিয়ে যা আর আগে এমন একজন দেশে ফিরেছে আচ্ছা ঠিক আছে আমি পরে শুনবো যা ওকে নিয়ে যা আগে জুনো যাই প্রভু ভাগ্য কি একবার পাঠিয়ে দিত কুটিরে জুডো সবচেয়ে দামি পানপাত্রে সুরায় ভরে আন মহাজ্ঞানীর আমার সুরায় বড় আসক্তি ঠিক যুদ্ধের কোন হুঙ্কার নেই তবু আগ বাড়িয়ে কিসের যুদ্ধ তোমাদের সত্যি কথাটা শুনবে নিশ্চয় শুনবো তার জন্যই তো তুমি আছো সক্রেটিস মহাজ্ঞানী যার যেটা নজরে পড়ে না চোখে খোঁচা দিয়ে সেটা নজরে আনাই তো তোমার কাজ বলো 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 তোমরা যাচ্ছ আসন্ন নির্বাচনে একটা জয়ের খোঁজে যাতে স্পার্টাকে অতর্কিত আক্রমণে কিঞ্চিত নাজেহাল করা যায় তাতেও প্রচারের গুণে তোমাদের ওই কালি ঝুলি পড়া ভাব মূর্তিটা খানিকটা উজ্জ্বল হবে মানুষ মানুষ আবার তোমাদের ক্ষমতায় বসাবে কে আগাথান ঠিক বললাম তো ঠিক আমারও মনে হয় অযথা স্পার্টাকে খোঁচালে বালভূতে শুধু হার নয় ধেরে ভূত হয়ে যাবে তোমরা কেউ যুদ্ধ চায় না আগাথান মানুষ ভেতরে ভেতরে সব বোঝে বাহ 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 তাহলে তোমরা দুজনেই সাধারণ এসব লুটিয়ে বেড়াচ্ছ তাই দেশের সপ্ত সমুদ্র ছেলেরা সব দেশ ছেড়ে দেশ থেকে উধাও আর যারা পড়ে আছে ঘুরছে সমস্ত নানা বেশে কেউ চেনে কেউ কৃষক কেউ শ্রমিক সেজে তুমি ডেলফিতে কেন গিয়েছিলে হে সাধারণে প্রচার করে বেড়াও দেবো নিজে তোমার কোনো ভক্তি নেই শ্রদ্ধা নেই আবার আবার রাত থাকতে ছোট গিলপিতে যদি দেবতার চোখে পড়ে যাও তোমরা দুজনে যেমন ধূর্ত বজ্জাত তেমনি সুযোগ সন্ধানী আমার কথা বলো না আগাথান আমার কথা বাদ দাও এই মানুষটা জীবনে চারবার যুদ্ধে গিয়েছে বীরত্বের পদকও পেয়েছে এখনো যদি ওকে দেশের সর্বোচ্চ কর্ম পরিষদের মাথায় বসাতে পারো আথেন্স কিন্তু রক্ষা পায় প্রভু ও প্রভু অনেক ডাকা ডাকি জানাটা নেই ও কানে ঘুম ভাঙলো ও তাদের সাথে গাজাগাজি করছো দাও ঘুটি দাও ঘুটি দাও আচ্ছা মামু দেখো গত 10 দিন ধরে বাড়িতে চুপ যখন একবার কথা দিয়েছ যুদ্ধ না হলে কিন্তু ওরা রেগে যাবে স্পার্টার গণতন্ত্র তোমাকেই রক্ষা করতে হবে মামু মামু এরা কি চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি
এই কে কে তোমরা? নড়েও না চড়েও না। সেই যে ভাই দেখা হলো না, পণ্ডিত কোথায় দেখলাম? দেবতার ঠায় যেতে দেখেছো কখনো সৈনিকদের? সেখানে ডাকাত রাজা, চোর ছাচর রাজা, জলদস্যু রাজা, আর আমাদের আগাখানের ভাগ্নে তো হলো গিয়ে তোমার সৈনিক, না না সেনাপতি। ঠিক বললাম তো? আমার মেজদির বিয়ে হয়েছিল ম্যান্থেনিয়ায়। বিকাশ ছেলে বিকাশ, বিকাশ একজন পেশাদার সৈনিক। বিকাশ তুমি এদের সাথে কথা বলো, বলো বলো বলো। মামুরা, পেশাদার সৈনিকের মধ্যে কোনো নতুনত্ব চোখে পড়ছে? নিশ্চয়ই পড়ছে ভাগ্নে, নিশ্চয়ই পড়ছে। একই যুদ্ধ যে করে দেশের জন্য দেশমাতৃকার টানে, সে হয় সাধারণ এলেবেলে সৈনিক। তুমি তো তা নও, তুমি হচ্ছে একজন পেশাদার সৈনিক। তুমি যাচ্ছ তোমার পেশার টানে, মানে ধরো ওই খুনি আর ভাড়াটে খুনি। কাকে মারছি? ভাড়াটে খুনি মানে হলো কাকে মারছি, কেন মারছি, কি জন্য মারছি, তার কোনো বোধই নেই, মানে কোনো টানই নেই। শুধু শুধু চাকু মারো আর থলে ভরো। হ্যাঁ, চাকু মারো আর থলে ভরো। কাজের কথা এসো মামুরা, সামনের নির্বাচনে তোমরা জিততে চাও তো, আর তার জন্য তোমাদের মতো ক্ষমতাশালী দলকে একটা জয় দেখাতে হবে। পাটার গণতন্ত্রে আবার ঠিক উল্টো, সামনের নির্বাচনে ওদের একটা পরাজয় দেখাতে হবে। ঠিক বুঝলাম না ভাগ্নে, আমাকে আরেকটু বুঝিয়ে বলবে? তোমরা কি কোনো খবরই রাখো না নাকি? তুমি দেখছি দেশের সব খবরই রাখো। রাখতে হয় মামুনা, রাখতে হয়। শোনো দল, স্পার্টার সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে দুই রাজা ভাই। এখানে যেমন গণতন্ত্র চালায় মা বারো ভূতেরা, ঠিক তেমনি স্পার্টায় গণতন্ত্র চালায় বড় রাজা ভাই। তাই ছোট রাজা ভাই চাইছে গণতান্ত্রিক উপায়, আথেন্সের হাতে স্পার্টার ব্যাপক হার। এই বড় রাজা ভাইয়ের বাজার দর কমবে। আর বলতে হবে না ভাগ্নে, আর বলতে হবে না। সেই তালে দুটি রাজ্যকে একেবারে বাদর নাচ নাচিয়ে ভাড়া আদায়ে বেরিয়ে পড়েছে আমাদের আমাদের আগাথানের ম্যান্টেনি আর ভাগ্নে। আসলে যুদ্ধ হলো গিয়ে একটা বাদর নৃত্য, সারা পৃথিবী জুড়ে ভেতরে 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 ভেতরে
সব কথা যদি শুনতে না পাই তাহলে কিন্তু কাশবো, আর কাশলেই বুঝবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কথা অত জোরে জোরে বলা যায় না, তুমি যাও, যাও যাও, ওখানে গিয়ে বসো। তোমার জন্য কি করতে পারি? আমি কি করে বলবো, তার দরকারে তিনি দেখেছেন, তুমি কি করবে? তুমি কে গো? তোমায় তো আগে কখনো দেখি জীবনেও দেখি। তুমি দেখো কি, সেটা তোমার ব্যাপার, যাও একটু ভেতরে খবর দাও। তুমি কিন্তু আমায় বলতে পারো, উনি সব ব্যাপারে আমার সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে এমনও তো হতে পারে উনি আমার জন্যই তোমাকে এখানে ডেকেছেন। দেখো আমি তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না, তুমি ভেতরে খবর দাও। আহা, ওনার স্ত্রী বিয়ে হয়েছে তো, বাড়িতে যেসব মহিলা আসে আমি তাদের দেখভাল করি। কাল সারা রাত আমরা একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে রাত জেগেছি, একসঙ্গে ইয়ে করেছি, ঘুমোতেই পারিনি সারা রাত। ঠিক আছে, এই তোমায় দেখি যে একটু ভালো লাগছে, একটু আরাম পাচ্ছি গো, একটু হাসি, একটু খুশি। তোমার মতন মেয়েদের আমি খুব ভালোবাসি। এই জানো, এক সময় না তোমার মতন আমার একটা মিষ্টি সঙ্গী ছিল, একদম তোমার মতন দেখি। জানো, কাল সারা রাত আমাদের বহু গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা হয়েছে, তোমার ব্যাপারে হয়েছে। আমার ব্যাপারে কি কথা? না, ওই ওই সব মেয়েদের ব্যাপারে যা যা কথা হয় তোমার ব্যাপারেও ঠিক তাই তাই হয়েছে। তবে কি যে সে তাই তাই সেটি আমি বলতে পারবো না। এই সুন্দরী, এসো এসো। মরে গেলাম, মরে গেলাম। তুই মরে যা তো। এই সুন্দরী, এসো এসো আমার ঘরে। তোমার ঘরে? আলবাত আসো, রাতে আমি সব শুনেছি, তোমার নামে গাদা গাদা অভিযোগ আছে। এখন আমায় খুশি করতে না পারলে তোমার কোনো অভিযোগ মিটবে না। অভিযোগ? কিসের অভিযোগ? প্রভু, ইনি আপনার নামে অভিযোগ করছেন। আমার নামে অভিযোগ? মাননীয় আঘাত খান, আমি পাফাতুলির গায়ের মেয়ে স্কাইলা। আপনি বাইরে যাওয়ার আগে এই দিন আপনার সঙ্গে আমাকে দেখা করতে বলে গিয়েছিলেন। আমি কেন অভিযোগ করব? অভয় দেন যদি আমি বলি, আপনার এই কৃতদাসটি অতি অভব্য। এর বাচালতা করবি কি পার্সি বণিকের কাছে বেচে দেব? অত্যাচারে মরবি? প্রভু, ও নোংরা থেকে যে ঝুঁকলো এই কৃতদাসটা, দেখো মা চা, ক্ষমা চা, ক্ষমা চা। তুমি আমাদের ড্রাকোর মেয়ে, ছোটবেলায় তোমায় কত দেখেছি। ড্রাকো আথেন্সের সেনাবাহিনীতে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, খুব ভয়ের কাজ, বিপদেরও, অন্তর্দেশীয় গুপ্তচর,
গুপ্তচরদের প্রধান ছিল ড্রাকো। হঠাৎ দুঃখাঘাতে অক্ষম হয়ে না পড়লে গুপ্তচর বৃত্তি নিয়ে বাবা আজকাল খুব অনুতাপ করে। জীবনে যত পাপ করেছে আজকাল কেবল সেগুলো আউড়ে চান কাঁদেন। বাবার বৃত্তি নিয়ে আমি খুব লজ্জা বোধ করি। দেখো, অসময়ে শরীর অক্ষম হয়ে পড়েছিল বলেই ডাকুর এই অনুশোচনা। দেখো, যুদ্ধকালে গুপ্তচর বৃত্তি একটি সম্মানের কর্ম। তুমি এসব ধ্বংসাত্মক ভাবনা মোটে মোটে মাথায় স্থান দেবে না স্কাইলা। তাছাড়া বাবার কাজটা তো তোমাকেই করতে হবে। না না আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করব। তোমার কানে শুধু কথাটা তুলে রাখলাম। আচ্ছা, তোমাদের এই পাহাড়তলির গাঁও থেকে এগোরাটা কত দূর? বেশি দূর না। আচ্ছা, পথ ঘাট দিয়ে গেলে বেশ অনেকটাই, বন জঙ্গল পেরিয়ে গেলে একটুখানি, কিন্তু কখনো কোনো ভদ্রলোকের যাওয়ার উদ্দেশ্য নেই। তুমি আমাকে একটা খবর নিয়ে বলতে পারবে? রাতে এগোড়াতে কারা আসে, কেন আসে, কখন আসে? না না, এর জন্য তুমি যথাযোগ্য অর্থ পাবে। বাবার অসুস্থতার জন্য তোমার তো অর্থের প্রয়োজন। সে কি গো, সে কি, তুমি তো আমার কোনো কথাই রাখছো না গো। মানুন, আমাকে ক্ষমা করুন, আমাকে অন্য যে কোনো কাজ নেই। সেই নয় দেওয়া যাবে, কিন্তু এগোরার খবরটা তোমাকেই আমাকে দিতে হবে। আচ্ছা, তোমার হাতের কাজের খুব প্রশংসা শুনেছি। হবেই তো, তোমাদের পাড়াটাই তো শিল্পীর পাড়া। ওখানে চিত্রকর প্যারাসিয়াস ছিল, খুব উঁচু ধরনের শিল্পী। ভাবছি নির্বাচনের পরে ওর আঁকাঝোঁকা নিয়ে একটা প্রদর্শনী করব। আছে নাকি কিছু আঁকাঝোঁকা ওর? ঠিক বলতে পারবো না, উনি তো নির্বাসিত হয়েছিলেন, এখন তো আর এখানে কেউ থাকে না। কেউ থাকে না? হ্যাঁ, ওই প্যারোর মা থাকে। প্যারো? প্যারাসিয়াসের মা আমাদের সকলের ঠাইমা। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো। আচ্ছা, তুমি সৈন্যদের পোশাকের কাজ করতে পারবে? মানে ধরো বেশি চামড়ার তৈরি পোশাকে নানা রকম রং ধরি একটা নতুন আকার দেওয়া, মানে একটু অন্যরকম। আমি এটা চেষ্টা করলে পারতে পারি। পারো? আসলে আমার কাছে অনেক রকম নতুন রং আছে। আচ্ছা, চামড়ার উপরে যা কিনা কেউ কখনো পরীক্ষা করেনি। তোমার তো অনেক গুণ দেখছি স্কাইলা। মিকি গেল আমার আপনার ভাগ্নে মিকাস। ওখানে দাঁড়াও। আচ্ছা, মিকাস যদি দেশের অশ্বারোহী বাহিনীর সেনানায়ক হয়, কোন কোন রঙের পোশাকে তাকে ভালো লাগবে? মানে কোন রঙের পোশাকে তুমি দেশের সেনানায়ককে দেখতে চাও? সোজা হয়ে দাঁড়াও, তোমার মধ্যে ভাবি সেনানায়ককে দেখতে দাও। মামু বলো, তোমার সেনানায়কের জন্য নতুন ধরনের পোশাকের পরিকল্পনা করো। আচ্ছা, আকারে আলাদা, গঠনে আলাদা, বিপক্ষকে চমকে দেওয়ার কাজে সেটা খুব প্রয়োজন। আচ্ছা আচ্ছা, মাথার উপর এমন একটা সুরক্ষার সাজ করবে যেটা দেখে বিপক্ষের সবাই ভয় পেয়ে যাবে। চিত্তাকর্ষক হতে হবে।
বোকার মতো কিছু চাইলাম। হে বোকার মতো, বোকার মতো তোমরা তোমরা পরস্পরকে যে পছন্দ করছো আমি এই জন্য খুব আশান্বিত হচ্ছি। তোমরা কথা বলো, কথা বলো। জুনো দেখো বাইরে কে কাছে। ও মাননীয়, ও আমার সঙ্গে আসছিল, আমার পিছন পিছন রাস্তার মধ্যে কাস্তে কাস্তে এমন পড়ে গেল, আমি ভাবছি এখানকার কাজ সেরে ওকে বৈদ্য বাড়ি নিয়ে যাব। ঠিক আছে স্কাইলা। আচ্ছা মোট কতগুলো রঙে আপনি কাজ করেন? হ্যাঁ আপনাকে তিনটে রঙে খুব ভালো মানাবে। শুনি, আপনার চোখে আমাকে কোন কোন রঙে কেমন লাগে? নীল সমুদ্র আর তার উপরে সাদা ফেনা, তো ফেনার সমুদ্রে নীল জলের মাঝে একটা সবুজ রেখা, আমি যদি ওরকম করে দিই আপনার। না 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 স্কাইলা, নতুন নতুন এগুলো সব পুরনো। তাহলে আমি ঘোড়াফড়িং করে দিই। ঘোড়াফড়িং ঘোড়াফড়িং ঘোড়াফড়িং। আচ্ছা আমাদের কি ওই ঘোড়াফড়িং এর মতো? ও ঘোড়াফড়িং নয়, ঘোড়াফড়িং এর রংটা এতে একশো। আপনি গাছপালার মধ্যে মিশে থাকছেন, শত্রুপক্ষ আপনাকে চট করে চিনতে পারবে না, ধরতেই পারবে না। কোনটা আপনার পছন্দ সেনানায়ক? সেনানায়ক কেন, আমার নাম মিক্কাজ, সবাই আমায় মিকি বলে ডাকে, তুমিও তাই ডাকতে পারো স্যার। আচ্ছা আর একটা যদি হয়, আপনি শামুক কিংবা কচ্ছপের খোল গায়ে দিয়ে। শামুক কিংবা কচ্ছপের খোল গায়ে দিয়ে আমি যুদ্ধ করব? ও কচ্ছপের খোলের ডোরা কাটা রংটা মিকি, আমি চাইছিলাম রংটা মুখ্য না হয়ে আবছা হোক, আঁকা বাঁকা রেখা কিংবা আপনার সারা শরীরে আবছা ভাবে ছড়ানো। তুমি তো ভরসা, তোমার উপর আমি সব ছেড়ে দিই। একটা উৎপাত নিয়ে এসে না তুমি তুমি দিনটাই নষ্ট করলে। আমি আমি ওই মিউকে নিয়ে যাচ্ছি। না না স্কাইলা স্কাইলা স্কাইলা, আমি তোমার সাথে আমার থেকে দূরে করতে পারবে না। বিকাশ স্কাইলাকে ছেড়ে দাও, সরো। আমি স্কাইলাকে নিয়ে এসেছিলাম আমাদের গণতন্ত্র প্রচারের ব্যাপারে সাহায্য করবে ভেবে। আমার সাথে বছর তিন চার ওর আলাপ। পোশাক তাই না, তাই না স্কাইলা? আচ্ছা পোশাকের ব্যাপারে তোমার মতামত নিয়ে কি আমি ভুল করেছি? মামু তোমাদের এসব বুড়ো হাবড়াদের ব্যাপারে ওকে চড়িও না, যুদ্ধের ব্যাপারে ওকে চড়িও না, সেটা আমি বুঝবো। আচ্ছা স্কাইলা তোমার একজন সঙ্গী আছে না, বৃদ্ধ, তিনি অসুস্থ। জুনো জুনো যাই প্রভু, বিকাশের কথা হয়ে গেলে স্কাইলাকে আমার ঘরে পৌঁছে দিবি। ক্যাঞ্চুরা ক্যাঞ্চুরা কোথায় গেলে? স্কাইলা স্কাইলা আমি তোমার সাথে যাই। নিচে খাল মিকি, আমার বাড়ি যাওয়ার রাস্তাটা আজকাল মাঝে মাঝে ধস নামছে, একটা পাথর একটা পাথর সরে গেলে আমার। স্কাইলা স্কাইলা বড্ড অবুঝ। Oh,
তোমার বাবা ড্রাকোকে আমার কথা বলো। अरे तोरा मुझे निष्पृति दे
ক্ষমতা নাই তোদের মরণ পোষণ করার। যা যা প্রভু প্রভু পাঠ আর চলে না, দেহ দেহ আর টেকে না প্রভু 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 গো, আমার আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য সফল করো প্রভু, সফল করো সফল করো। এই শোন না, আমরা এই বাড়িটা ঘুরে তারপর বাড়ি চলে যাব। তুমি তো কিচ্ছু বলতে পারলে না, তোমার বাবার এখন কত নাম ডাক হয়েছে, তুমি বড় হও তারপরে সব জানতে পারবে। জানিস তো আমরা এখন যেখানেই যাব এথেন্স নগরী যাওয়ার পথ কোন দিকে মা? তোমাদের তোমাদের এই পাহাড়ি গাঁও থেকে কত্তুর মাগো? এথেন্স? হ্যাঁ, ছুঁয়ে ফেলেছেন প্রায়। আর দুটো বাঘ এগোলে নগর প্রাচীরের দরজা। যাক বাঁচা গেল, পথ পথ তাহলে ফুরলো। শোনো, কাঁধের গাল বন্ধ করছো না, কাঁধের গাল বন্ধ করছো, ওরা ওরা ঈশ্বরের দূত, দৈব পাখি। কি ঘটতে চলেছে তার আগাম বার্তা বয়ে নিয়ে আসে ওরা। মা ওদের কোনো দোষ নেই, মা ওদের কোনো দোষ নেই। 50 বছর ওই শিল্পীর মন্দিরে আমি আমি নিজে হাতে ওদের ওদের শস্য দানা ছড়িয়েছি। হ্যাঁ, তাই তো ওরা আর খুঁজে খায় না, ওরা খুঁজে খায় না মা, ভাবে ভাবে সারাটা জীবন আমি এইভাবে ছড়িয়ে যাব। বা শূন্য মুঠি ঘুরিয়ে পাখিগুলোকে বেশ প্রতারণা করলে তো। কোথেকে আসছেন আপনি? কোথেকে আসছি? মাগো এই ধরাতে তুমি যেখান থেকে এসেছো আমিও সেখান থেকে আসছি গো। আমার স্বামীর মুখে শুনেছি ডেলফিতে নাকি বনের পাখিদের এরকম সেবা যত্ন করা। তোমার স্বামী? আমার স্বামী? আমার স্বামী মহাজ্ঞানী। মহাজ্ঞানী সুপ্রীতি? প্রধান যাজক মা গো, মা তুমি আমার একটা আশা রাখবে মা। বলুন, আজ এই শুভ দিনে আপনি যা চাইবেন আমি তা পূরণ করার চেষ্টা করব। তোমার স্বামীকে বুঝিয়ে বলো মা, সেদিন চিন্ন ডেলফি মন্দিরে পাখিরা
পাখিরা কোনো সত্যি কথা বলেনি, পাখিরা সত্যি কথা বলে না মা, সেদিন সেদিন কোনো জ্ঞানীর কথা ওঠেনি। মহাজ্ঞানী? ওঠেনি, ওঠেনি মা, কোনো জ্ঞানীর কথা ওঠেনি। উঠেছে শক্তির কথা, বিক্রমের কথা, যে শক্তিতে বলিয়ান অ্যাথেন্সের সেনাপতি আগাথানের ভগ্নিপুত্র বিকাশ। সারা জীবন বলার মতো কিচ্ছু পাইনি, পাওয়ার মধ্যে পেয়েছি আমার মতো একটা সাতচার ঠেঙারির মুখে, যে তার তিন ভাগ জীবন মেরে মেরে থেতো করে শেষ করে দিয়েছে। তাছাড়া এখন আমাকে তোমাদের ঝঞ্ঝাট বলে মনে হবে, আজ আসি ভাইমা, কাজ আছে, ছাড়ো। তুমিও কেঁদেছো আমার জন্যে, তার জন্যও কেঁদেছো, কেঁদে কেঁদে তোমার চোখে জল একেবারে শুকিয়ে ফেলেছো। দেখো আগাথান, আগাথান আমার প্রভু, তাকে ছাড়া আমার চলবে না, আমার অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, তাই তোমরা আর আমাকে বন্ধু হিসেবে পাবে না। তোমার বন্ধু ছিল, এখন সে আমার মনিবের শত্রু, তাই আমারও শত্রু। খেতে দে, খেতে দে।
তুমি এত ভুলে যাও ভাইনা? খেয়েছি, তাইলে খেয়েছি খেয়েছি খেয়েছি। আরে ওই বুড়োটা কে রে? ও আর কোথা যাবে, ও তোমাকে জ্বালাবে আমাকে জ্বালাবে, ও তো সারা দুনিয়া জ্বালাতে এসেছে। আমার কেমন যেন চেনা চেনা লাগে জানিস, আবার লাগে না। এই সব তোমার ভিটকেমি, সবই জানছো সবই বুঝছো, থেকে থেকে নাকামি করছো। আমি তুমি জানো না পেরো ছবি আঁকে, পেরো অভিনয় করে। পেরো ছবি আঁকে, পেরো নাট্য করে। ছবি আঁকি এরা কখনো মরে? প্যারো তো এখন মেলায় মেলায় ছবি বিক্রি করে ঘুরছে, আমাদের জন্য কত কি নিয়ে আসবে। আচ্ছা ধাইমা শুনো না, বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, তুমি একা থাকো, রাত বিরেতে তোমাকে দেখার জন্য আমাকে আবার ছুটে আসতে হয়। নিশুতি রাতে বাড়িতে একটা পুরুষ মানুষের দরকার আছে না? ও থাকলে আমাদের পাহারা দেবে, আবার আমাদের পাও টিপে দেবে দুজনে, আবার ভাড়াও দেবে। ভাইমা তুমি কিন্তু কেউ জিজ্ঞেস করলে ওটাই বলবে। আমি তোর ধাইমা না, আরে মা তো পেটে ধরেছিল জন্মকালে, তোর মুন্ডুটা টুপ করে লুফে না নিলে কোথায় থাকতিস? গা গা গান গা। আচ্ছা ধাইমা তোমার তো কত সন্তান গো, পাহাড় জুড়ে সবার মুন্ডুগুলোই তো তুমি টুপ 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 করে ধরে নিয়েছো। গান বুঝি আমাকে একা গাইতে হবে? তুমি আমার একার মুন্ডু টুপ করে ধরে নিয়েছো, দুষ্ট বুড়ি। ছাড়ো আমার কাজ আছে ধাইমা। তোর আবার কাজ কি রে? তোর তো বড়ই নেই। বড় না থাক, আমার একটা ইয়ে তো আছে। তোর আমার ইয়ে? কেন আমার ইয়ে থাকতে পারে না? আরে আগুনের গায়ে কি কলঙ্ক লাগে? লাগে না, না 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 না। তোমার কথার কি ব্যঞ্জনা গো ধাইমা, আগুনের গায়ে কলঙ্ক লাগে না। আমাদের ডেলফিতে থাকলে সক্রেটিসের আগে তুমিও হতে গো। কে আছে বাড়িতে? আমি আছি। কে আছে? এই তো বাবা আমার ধাইমা রয়েছে। তোমার সাথে পথে ঘাটে যে বৃদ্ধকে দেখা গেছে সে কোথায়? দেশুন এক মেলাতে যেরকম, আজকের মধ্যে ওই বুড়ো কে তার নাম ঠিকানা সব জানাতে হবে। ও নড়তেই পারে। নড়তে পারে না মানে? শুনলাম কাল নাকি তুমি তার বুকের উপর চেপে বসেছিলে। হ্যাঁ বাজারে তো সেরকমই খবর আছে। হ্যাঁ শোন এই ওপরে দেখি। হ্যাঁ যদি কেউ থাকে চল চল নিয়ে চল নাকি নিয়ে চল। এই যে আমি সেই বুড়ো। এই বুড়ো, এই তোমার বয়স কত? তোমাদের যা মনে হয়। নাকি আমাদের তো মনে হয় তোমার বয়সের কোনো
কাজ বদল নেই তাই না? হ্যাঁ এই তবে হ্যাঁ হ্যাঁ এগুলো হাই এদিকে আসো চলো চলো আসো হাই হাই দেখো ওই যে গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তুমি ছুটতে গিয়ে ওই গাছটা ছুঁয়ে আবার ছুটতে চলো শুধু যাও চলো 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 ছোট আরে আরে ও দাদু আরে আই গোরালি দেখ গোরালি দেখলে বুঝতে পারবি বয়স কম না বেশি ধরবে না একদম ধরেছি চলো চলো চাষবাসে ক্ষেত খাবারে কাজকর্মের লোক মিলছে না, সব সেনা বাহিনীতে ধরে নিয়ে গেছে। এই যে দেশে বারো ভূতের দল জুটেছে, এরা যে কতকাল থাকবে? তার সঙ্গে জুটেছে কোত্থেকে এক সেনাপতি। সেনাপতি? হ্যাঁ সেনাপতি। সেনাপতি কি করেছে? ফিলিপাস দাদার বাগানের কাজ তুমি জানো না? ছবি আঁকি এরা যেমন ছবি আঁকে, আমাদের ফিলিপাস দাদা অমনি আঁকে, মাঠ ময়দান চষে। এখন তো শীতকাল, এসো আমাদের দেশে ক্ষেতগুলো সবুজ সবজিতে ভরা, আর কত রকম যে ফুল, নানান রঙের ফল। ও ছবি ছবি দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না। তুই বড় বাড়িয়ে বলিস বাবু, জানা বন্ধুকে দেখিয়া আঙুর ফলেছে থোকা থোকা, কমলা লেবু, আপেল, নাশপাতি, রাঙা টুকটুকে বেদানাও পাবি। বন্ধুকে পেট ভরে ফলান করান, যা নিয়ে যা। এই চান, এই বীজ ঘরের চাবিটা নিয়ে যা, বসে খেও। হ্যাঁ আমি বুড়ির কাছ থেকে দুটো রুটি খেয়ে এক্ষুনি ফিরছি, যাও। কাইলা বীজ ঘরে চাবি? হ্যাঁ তুমি যাবে? তোমার সাথে বীজ ঘর, চলো। কি হলো কাইলা?
আরে দাদা, প্রভু আগাতান আমাদের এ বাড়িতে কেন পাঠিয়েছেন? তার পেয়ারে সঙ্গীর উপর নজর রাখতে। তাই তাহলে চল ওই ক্ষেতে গিয়ে দেখি ওরা কি করছে। কিন্তু সেনাপতির দিকটা না ভাবলে চাকরিটাও যাবে আর তার সাথে প্রাণটাও যাবে। তাই তো কি হাত তোমার, রে কি সুন্দর সাজিয়েছ মুখখানা। আমি না পণ্ডিত, সেদিন তুমি যাকে পাঠিয়েছিলে আমি জানতাম, কেউ না আসুক তুমি আসবে, কেউ না চিনুক তুমি আমাকে ঠিক চিনে নেবে। তুমি তো সে যে আমাকে বিদেশ বিভূতি থেকে খুঁজে পেতে নিয়ে এলো, তাই না? তোমার অপেক্ষায় বসে আছি বন্ধু, এসো 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 আমার ঘরে এসো পড়লি। এই ঘুরছি ঘরে বসে আঁকা আমার পুরনো ছবিগুলো দেখবে, এসো। আমি জানতাম, ওহে আমার প্রিয় চিত্রকর, তোমার কাছে এলেই আমি জ্যান্ত ছবিটা পাবো। গাছপালা, বোবা, আকাশ, বোবা, পাহাড়, বোবা, তুমি এই বোবা পৃথিবীটাকে হাসাও, গ্রাসিয়াস। তোমার ছবিটা সত্যি সত্যি হাসে, কাঁদে, কথা বলে। কথা আমি কবে কথা বলবো? বুক খালি করে কবে কথা বলবো আমি? আমাদের আসল সঙ্গীরা কোথায়? আছে, তারা সবাই তোমার মতনই আত্মগোপন করে আছে। গ্রাসিয়াস, আমাদের এই অ্যাথেন্স, সোফোক্লিস, স্কাইলাসের দেশ, আমাদের মহাকাব্য ইলিয়াড, ওডিসি, আমাদের গান, বাজনা, ছড়া, কবিতা, সব ছাড়া আশ্রয় কোথায় ব্যাসিয়াস? কিন্তু আমি যে পাচ্ছি না পণ্ডিত, এভাবে ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকতে আমি আর পারছি না। হয় মরি নয় বাঁচি, কিছু একটা করি। স্কাইলার জন্য ভয়, আমার জন্য ওর জীবনটা কেমন যেন। কে? আমি কে? আমি প্লেটো। প্লেটো? আরে আরে, বড় বাড়ির ছেলে। কতক্ষণ ধরে তোমায় খুঁজে বেড়াচ্ছি সক্রেটিস? কেন, যুদ্ধের ব্যাপারে কি বলবে সক্রেটিস? যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, খবর এসেছে স্পার্টা সীমান্তে সৈন্য সমাবেশ হচ্ছে, ঝাঁক ঝাঁক সৈন্যের ভিড়। স্পার্টা নাকি খবর পেয়েছে আথেন যে কোনো মুহূর্তে স্পার্টা সীমান্ত রেখা অতিক্রম করবে। স্পার্টা তাই পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ওই শোনো, ক্রাসিয়াস, আথেন্স যতই ভাগ্নের কার্যকলাপ গোপন রাখার চেষ্টা করুক, আরে লড়াইয়ের কথাটা থোড়াই গোপন থাকে। প্লেটো, তুমি ছেলে মানুষ, যা যা বাড়ি, গিয়ে তুমি যেখানে বসে লেখো সেখানে বসে তুমি আমাদের কথা, মানে জনগণের কথা, আথেন্সের কথা, যুদ্ধের কথা, এসব তুমি লেখো প্লেটো, লেখো। হ্যাঁ লেখো, প্লেটো লেখো। হ্যাঁ আমি লিখবো, লেখো। আমি তোমার কথা লিখবো, আমি তোমাদের কথা লিখবো, লেখো। আমাদের দেশ অ্যাথেন্সের কথা লিখবো, লেখো। আমি তোমার সব কথা লিখে যেতে চাই সক্রেটিস, আমি লিখবো তো। দেখালি বাগানটা ঘুরে
তোকে তাড়া করেছে। ছাড়, ওরে দেখতে দে। তোর সেই বন্ধুটি কোথায় গেল রে? পাবে না, আর পাবে না তাকে। জোড়া পায়ে লাথি খেয়ে জন্মের মতো ভেঙেছে। তুই একটু শান্ত শান্ত হ, দাঁড়া চল। হঠাৎ কি হলো রে জলপাই? তোমার সেই জলপাই গাছটা দেখি আমি তাকে বলেছিলাম, আমাদের পণ্ডিত জলপাই খেতে কি ভালোবাসে। তুমি কি বলে কিনা চোর? সেদিন ডেলফিতে মামুর আদেশ ছিল নিখিল নামে দৈববাণী হবে, সক্রেটিস তো তার সর্বনাশ করেছে, তাই না? এই সমস্ত বলতে বলতে যখন সে আমাকে নিজ ঘরে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে গিয়ে আমাকে একদম লণ্ডভণ্ড করে দিয়েছিল, আমিও দিয়েছি, আমি দিয়েছি জোড়া পায়ে লাথি চালিয়ে। চল তো, চল তো দেখি কোথায় সে চেপে ধরে পালিয়েছে আগাথানের ভাগ্নে বনমালার ভেঙে। আগাথান লাথি মেরে বেশ করেছিস, আমি থাকলে মেরেই ফেলতাম। আজ আবার খেতে দেব শয়তানটা, আমারই গায়ে করলে কি কিনা। বারো ভূতের প্রধান ভূত অপরাধ ও ভাই ফিলিপাস, আগে তুমিও কি আমাদের ত্যাগ করেছো প্রভু? এই প্রভু প্রভু এসব কি বলছো? কেন ঠিকই তো বলছে, তোমার আগে জগতের কে কবে শুনেছে বলো দেবতার বাণী? শুধু তুমি জ্ঞানী নও, বলো ফিলিপাস দাদা মহাজ্ঞানী। প্রভু মনে আছে আমার খেতে পা দুখানি রেখে বলেছিলে, ফসল ফসল ফিলিপাস, তোমাদের এই ফসল একদিন বাঁচিয়ে রাখবে পৃথিবীর সভ্যতা। সব কথা আর বলো না গো পণ্ডিত, একটি দেশের গণ্যমান লোক আমরা কোথাকার কে চাষাভূষ, নগর প্রাচীরের বাইরে পড়ে আছি, এখানে চোর থাকে গুপ্তচর থাকে লঙ্কট বদমাস সব থাকে, পণ্ডিতের বাড়ি বয়ে গেছে আমাদের কথা মনে রাখতে। আচ্ছা আচ্ছা, তোমরা কি আমাকে পাগল ঠাউরেছ? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? এই দেখো ফিলিপাস ভাই, এরপরে তুমি প্রভু প্রভু করলে না আমাকে কিন্তু এই পাহাড় তলি থেকে নড়াতে পারবে না, তখন বলতে পারবে না এবার তুমি বিদায় হও আর তোমার পানীয় জুগিয়ে পারছি রে। আরে দেখো এই যে আমাদের ধাইমা। আরে তোর বউ তোকে এখন ঠেঙায়। রাতে ঢোকার সময় একবার আর দিনের বেলায় বেরোনোর সময় একবার, রাতে লাঠি দিনে ঝেটা। তুই জেনে শুনে সবকিছু ওই ছিপ্পি বউটাকে বিয়ে করেছিলিস কেন রে? হ্যাঁ ওটা কি একটা বউ? আমারও তাই মনে হয় জানো ভাইমা, হ্যাঁ ওটা আমার বউ না, আসলে আমাদের পূজনীয় বাবা মশাই থিপ্পির কানে একটা মন্ত্র দিয়ে গিয়েছিলেন, থিপ্পি সেই অনুযায়ী ঠেঙিয়ে যাচ্ছে, গুরুজনের কথা কো মাননি করে তো। তা তুমি বাধা দাও না কিংবা পাল্টা মারো দাও না। দেওয়ার তো ইচ্ছে ছিল কিন্তু তদ্দিনে যে থিপ্পির ঘরে তিনটে বাচ্চা জুটে গেছে, মানে ওই বাচ্চা ওই যে ছোটটা ওর বুকের ওপর ঝোলে, তাই তিনজনের সঙ্গে লড়াই করে আমি একা কি করে পারি বলো। আচ্ছা পণ্ডিত, হ্যাঁ বলো।
বেছে বেছে তোমার বাবা এমন একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলেন কেন? আসলে বাবার যুক্তি ছিল, বলতো মনে চলো মনে ঘোড়ায় চড়া শিখতে গেলে সবার আগে ওই তাজি পাজি ওই বদ মেজাজি ঘোড়াটাকে আগে চড়তে হবে। একবার যদি তাকে তুমি কাবু করতে পারো তাহলে দেখবে দুনিয়ার কোনো ঘোড়াই আর তোমার কাছে দুর্বিষহ বলে মনে হবে না। পিতৃদেবের কুহকে পড়ে ওই এক ঘোড়াতেই আমি ফেসে গেছি গো ধাইমা। তোমার খুব দপদপি বেড়েছে না? দপদপি দপদপি তোমাদের এই ধাইমা কিন্তু আমার অনেক আগে থেকেই চেনা। উনি আমারও ধাইমা, আমার মায়ের সই ছিলেন এই বুড়ি। দুজনেরই পেশা ছিল ধাত্রীগিরি, একজনের অ্যাথেন্সের প্রাচীর ঘেরা নগরে, আরেকজনের প্রাচীরের বাইরে মুক্ত পাহাড় অঞ্চলে খোলা মেলা প্রকৃতির বুকে। তুই তোর বাপের বেটা? হ্যাঁ বাপের বেটা। আমার তো তাই মনে হয়, তোমার কি অন্য কিছু মনে হয় তাই না? তাহলে বল তো দেখি, তোর বাপ যদি তোর মাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করত আর তারপরে যদি তুই হতিস তাহলে সেই তুই কি? এই তুই হতিস বল, সেই তুই কি? তুমি আছো, খবরটা অবশ্য তোমাকে নিয়েই। ভেতর থেকে জানলাম আগাথানের হুকুম, আজ মাঝ রাতে তোমাকে তুলে নিয়ে যাবে ব্যাংকে নিয়ে আয়, যেতে না চাইলে জোর করে তুলে নিয়ে যাবে। ও দুপুরের বদলা নেবে? হ্যাঁ, লক্ষ্মী শান্তি দিয়ে ঘিরে ফেলা হয়েছে এগারা। তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাকে খুঁজতে, তোমার বাবা ডাকো তোমার কথা শুনে কাঁদতে লাগলেন। ডাকো একদিন কি তাপট ছিল তার, তাইলা তোমার জন্য আমার খুব কষ্ট হয়, ভয় হয়, দুঃখ হয়, ওর জন্য হয়। গান্ডুলা তুই এই দিকটা একটু নজর রাখিস তো, তুই ট্রাকের দিকে নজর রাখিস, আমি ওই নগরীটা ঘুরে আসছি। কোনদিন
বাড়িতে আসবো না। বেরো স্কাইলা, বেরো আমার বাড়ি থেকে। তুই স্কাইলা, তুই বেরো। স্কাইলা, স্কাইলা, বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরো। সারাটা রাতে একটাও প্রিয় কথা বললে না।
মা, ওই লোকে যা বলে সত্যি কি তুমি তাই? সত্যি সেদিনও ঘটেছিল যাজক মশাই। পণ্ডিত সুপ্রভাত। সুপ্রভাত, জানো জানো পণ্ডিত, কাল সন্ধ্যায় তোমার সন্ধানে তোমার বাড়িতে গিয়ে আমি সেই কোন শৈশবের আমার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছি তোমার তোমার ঘরনির মধ্যে। আচ্ছা, সবই সত্যার আশীর্বাদ। তোমার তোমার জয় হোক সক্রেটিস, তোমার জয় হোক। আমাদের বিনা নির্দেশে দেশে ফিরল কে? পেছনে, আপনার পেছনে দাঁড়িয়ে। বেশ বেশ, আজ পিছন থেকে সত্যি বলো, সত্যি বলো। এই সন্তানা তোমরা কি করছো? কি আমার পিছনে সুরক্ষিত করো? ডাকো কোথায়? ওই তো ডাকো, ওই যে ডাকো। মা, এসো এসো, ডাকো এসো, দেখো দেখিনি আমার কি অবস্থা, তোমার কি অবস্থা। তুমি আমাকে না আমি তোমাকে বাঁচাবো? যে আমাদের বাঁচাবে তাকে মরার ঘোড়ার গাড়ি কিনে আনতে হচ্ছে। না, আমাদের এই দেশে কিছু হবে না। আমি বাড়ি যাই। বসুন বসুন। জীবনে পাপ করেছি প্রধানমশাই, তা বলে হবে না বলেন কেন? ভালো না হোক মন্দটা তো আজ হতেই পারে। পাপের একটা সাজা আছে না, জল্লাদের মতো একমাত্র মেয়েটিকে নিঃস্ব করে তার প্যারকে মারণ দ্বীপে নির্বাসনে পাঠিয়েছি। চোখের পরে সব দেখেছে মেয়েটা। বাবা, কোন প্রতিবাদ করেনি, অনুরোধ কান্নাকাটি কিচ্ছু না কিচ্ছু না। কম বাপের সেবা করে গেছে, দুবেলা খাদ্য পানীয় তুলে দিয়েছে মনে মুখে। তবে তোমার মেয়ে স্কাইলা আথেন্সের গর্ব, ছোটবেলা থেকে ওকে আমি দেখেছি, তুমি তবুও সেই সুযোগটা দিলে না। রাখো, আপনি এটা কি বলছেন মশাই? মুখ ফুটে বলিনি বলে অন্তরের আত্মনাদটা ধরতে পারবে না? আমার জন্মদাতা বাবা মেয়ের ভেতরের খবরটা রাখবে না? মৃত্যুদণ্ডের বদলে মাত্র 7 বছরের নির্বাসন দেওয়া হয়েছিল। মাত্র নয় আগাথান, যথেষ্ট, কিংবা তার চাইতে অনেক অনেক বেশি। একজন মানুষকে 7 বছর জনমানবহীন সাপুৎসংকুল বনে জঙ্গলে নির্বাসন দেওয়ার অর্থ অনাহারে অনিদ্রায় ত্রাসে ভয়ে হয় তার মৃত্যুবরণ, না হয় হিংস্র পশুর খাদ্য হওয়া। প্রভু প্রভু, পশুদের সর্বনাশে পশুরাও এগিয়ে আসে, মানুষের সর্বনাশে যদি মানুষ না এগিয়ে আসে তাহলে কি হবে মানুষের? প্রভু প্রভু, কে রক্ষা করবে মানুষকে?
মানবের মুক্তি মানুষের হাতে আজ নেই যাদব, বোধহয় দেবতার হাতেও নেই। মহাজ্ঞানী সক্রেটিস, আপনাদের দুজনের সঙ্গে আমি নয় পরে জ্ঞান আলোচনা করব। রাখো, দেশের কর্তারা যাকে 7 বছরের জন্য নির্বাসনে পাঠালো, 6 বছরের মাথায় সে দেশে ফেরে কি করে? ভিন দেশি গুপ্তচরদের তুমি কি বলেছিলে? আমি আমি বলেছিলাম, ভাই তোমার আমার এক পেশা, হারি জিতি দাঁড়িয়ে আছি এক ঠায়, আমার এই আপনজনটিকে তোমাদের হাতে তুলে দিলাম, আমি যখনই চাইব তখনই আমার জিনিস আমার হাতে ফিরিয়ে দেবে, অক্ষতা বলতায় মন শরীর কোনো হানি যেন না ঘটে। এসব পাগল ছাগল গণতন্ত্র বাসদের বায়নাক্কা কেন তুই মানিস নি? হ্যাঁ বল, মানুষকে হিংস্র জন্তুর মুখে ছুড়ে দেয় যে সেও কি মানুষ? পৃথিবীতে এর থেকে অন্যায় অবিচার অমঙ্গল আর কি বা হতে পারে? ডেলফির মন্দিরে সেদিনের ঘটনা খুঁজতে খুঁজতে আমি জানতে পেরেছি প্রকৃত সত্য কি। ডেলফির মন্দিরের ভেলকি না তুমি যাজক? সত্য সত্য কি সক্রেটিস? সেদিন তুমি কোনো অন্যায় করনি যাজক, তোমার বিচার বুদ্ধির জয় হোক, সত্যের জয় হোক। সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের। যে গণতান্ত্রিক দেশে নারীর কোনো মর্যাদা নেই, সম্মান নেই, সেই দেশে সেই দেশে থাকতে বড় ঘেন্ডা হয় যাজক, ঘেন্ডা হয়। সত্য মিথ্যে তোয়াক্কা না করে যারা গণতন্ত্রের ব্যবসা করে, দিনান্তের সূর্যের মতোই তারা ডুববে, পরের ভোরে আর তাদের কোনো দিন উদয় হবে না। সুন্দর তার সুরের রূপালা,
সুন্দরতার সুরের ওয়ালা, সুন্দরতার সুরের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী দার্শনিককে আজকে যিনি সাধারণ মানুষে করে দিয়ে গেলেন, সেই নাটককার মহান নাটককার মনোজ মিত্র মশাইকে আমরা পাশে ডাকছি। আর আমাদের এই প্রযোজনাটিকে যিনি সাজাতে যারা সাহায্য করলেন সব নেপথ্য শিল্পীদের আমরা পাশে ডাকছি। আমি সুন্দরমের সম্পাদক সুব্রত চৌধুরীকে এগিয়ে আসতে বলব।